पार्ट बी। कांडेर काज। कांडेर काज की प्रथम हे जान्त्रिक काज, माने कांड शाखा प्रशाखा पाता फूल फल प्रभृति के धारण करे, पाता के आलोर दिके मेरे धरे। और शारीरवृत्तीय काज की माटी थेके मूल द्वारा शोषित जल और खनिज लवण के कांड पाताय पाठिए दे, पाताय उत्पन्न हय खाद्य, से खाद्य के सारा देहे परिवाहित करे। एछाड़ाओ कांडेर किछु विशेष काज आछे, जेमन सबुज कांड शालक संश्लेष करते पारे, जेमन लाउ कूमड़ो पुई फणिवंशा, एदेर कांड कोषे श्वसन एवं कांड त्वके द्वारा वासमोचन हय। कोनो कोनो कांड जेमन आलू ओल प्रभृति भविष्यतेर जन्य खाद्य संचय करे राखे। मरुभूमिर जे समस्त उद्भिद ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কাণ্ডে জল সঞ্চয় করে রাখে। বেল দুরন্ত প্রভৃতি উদ্ভিদের পরিণত কাণ্ডের অংশ থেকে কাঁটা সৃষ্টি হয়, যারা আত্মরক্ষায় সাহায্য করে। কিছু উদ্ভিদের পরিবর্তিত কাণ্ডাংশ মানে কাণ্ডের অংশ থেকে কি হচ্ছে আকর্ষ সৃষ্টি হয়, কোনো অবলম্বনকে বেয়ে গাছকে উপরে উঠতে সাহায্য করে লাউ কুমড়ো প্রভৃতি। আলু ওল এই যে ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ডের কাক্ষিক মুকুল অঙ্গজজননের মাধ্যমে বংশ বিস্তার করে, মানে তাদের কোনো কোনো অংশ খসে পড়ে যায়, খসে পড়ে গিয়ে আবার নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করে। শীতকালে দেখবে আলুর গায়ে হলদে হলদে মতন অংশ বেরোয় দেখা যায়, তাদেরকে বলা হয়ে থাকে চোখ। এরা খসে পড়ে গিয়ে আবার নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়। রূপান্তরিত কাণ্ড কাকে বলা হয়? রূপান্তরিত কাণ্ড হলো খাদ্য সঞ্চয়, তাহলে খাদ্য সঞ্চয়কে আলু ওল প্রভৃতি। আত্মরক্ষায় সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে কোথায়? যে কাঁটায় রূপান্তরিত হয় বেল দুরন্ত প্রভৃতি উদ্ভিদের। জননে সাহায্য করে কে? অঙ্গজজননের মাধ্যমে আলু ওল। এরা কি হচ্ছে? প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা প্রভৃতি কাজ সম্পাদনের জন্যে এরা বিশেষভাবে পরিবর্তিত হয়। এইরূপ পরিবর্তিত কাণ্ডকেই বলা হয়ে থাকে রূপান্তরিত কাণ্ড। তাহলে যেমন দেখো গাছের কোন কোন অংশগুলো পরিবর্তিত হচ্ছে, এবার তাদের কি বৈশিষ্ট্য এইরকম কাণ্ডের দেখা যায়, তাদের কাজটা কি? যেমন বেলের শাখাকণ্টক, বেলের শাখাকণ্টক হচ্ছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড। কাণ্ডটা শাখায়, এই শাখা কাণ্ডটা শাখা কাঁটায় পরিণত হয়েছে। কেমন দেখতে? লম্বা ধারালো কাঁটার মতো। কাজ আত্মরক্ষা সাহায্য করে। কচুরিপানা উদ্ভিদে খর্বধাবক। এই খর্বধাবকটা কি? কচুরিপানা উদ্ভিদের দুটো পর্বের মাধ্যমে, এই মধ্যে দুটো পর্বের মধ্যে যে অংশটা থাকে তাকে তো পর্বমধ্য বলা হয়। এই পর্বমধ্য জলের সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এই রকম কাণ্ডকে বলা হচ্ছে খর্বধাবক। তাহলে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, মানে অর্ধেক বায়ুতে থাকে অর্ধেক জলের তলায় থাকে, এরকম অর্ধবায়বীয় কাণ্ড পর্ব থেকে উৎপন্ন শাখায় রূপান্তরিত। এবার যে পর্বগুলো, প্রত্যেকটা পর্ব যখন ওরা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পর্বতলা থেকে অস্থানিক মূল বেরো এবং এক একটা কচুরিপানা উদ্ভিদের সৃষ্টি হয়। কীরকম দেখতে? ছোট দৈর্ঘ্যযুক্ত অনুভূমিক অংশ, পর্বমধ্যগুলো স্থূল মানে মোটা ও ছোট, পর্ব থেকে অস্থানিক মূল ও পাতা উৎপন্ন হয়। এরা অঙ্গজজননের মাধ্যমে বংশ বিস্তার করে। ওই যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে যখন নতুন আরেকটা কচুরিপানা উদ্ভিদ সৃষ্টি করে, এটাকে বলা হয়ে থাকে অঙ্গজজনন, মানে দেহের অঙ্গ বা অঙ্গাংশ থেকে যখন নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আলুর স্ফীতকন্দ, এরা হচ্ছে রূপান্তরিত মৃদগত বা ভূনিম্নস্থ কাণ্ড। মাটির নিচে কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলো খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়েছে। নরম রসালো স্ফীত পর্ব, পর্বমধ্য ও স্বল্প পত্রযুক্ত, ওপর একটা পাতলা আঁশের মতো অংশ থাকে, যেমন আদায় দেখতে পাওয়া যায়। স্বল্প পত্রযুক্ত এবং কক্ষগুলো গর্তের মতন হয়, আলুর চোখ যেখান থেকে সৃষ্টি হয়। এরা খাদ্য সঞ্চয় করা আর অঙ্গজজননের মাধ্যমে বংশ বিস্তার করা এদের কাজ। কুমড়োর শাখা আকর্ষক, রূপান্তরিত বায়বকাণ্ড, পর্ব থেকে উৎপন্ন কাক্ষিক মুকুলটা
আকর্ষে পরিণত হয়। এরা কীরকম নরম পেঁচানো সবুজ রঙের স্প্রিংয়ের মতো দেখতে হয়। এরা কোনো অবলম্বনকে কাছে পেলে তাকে আঁকড়ে ধরে ওপরে উঠতে সাহায্য করে। এরপরে তোমার বইতে 91 পাতায় 191 পাতায় যে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই সেই প্রশ্নের উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে। তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আমি দেবো না, এই প্রশ্নগুলোই সব মুখস্থ করে বইয়ের থেকে প্রশ্নগুলো দেখে তোমরা বাড়িতে লিখবে, এটাই হলো অ্যাসাইনমেন্ট। আর যে অ্যাসাইনমেন্ট আগে আরেকটা দিয়ে দিচ্ছি, উদ্ভিদের মূল ও কাণ্ডের বিভিন্ন অংশের কার্যসহ বর্ণনা। আর এখানে যত শর্ট কোশ্চেন মূলের দিয়েছিলাম কাণ্ডের দিয়েছিলাম এগুলো সব মুখস্থ করে বইয়ের প্রশ্ন দেখে খাতায় উত্তরগুলো লিখবে, সেটা স্কুল খুললে পরে দেখাবে। এরপরে পার্ট সি,